প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকের ডিজিটাল অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করব আমরা। তো এখানে আমার সংক্ষিপ্ত পরিচয় দেওয়া হলো, তো আজকে আমরা সরাসরি অঙ্কে চলে যাই। তো 2.1-এর 6 নম্বরে এ সেটের মান দেওয়া আছে এবি, বি সেটের মান দেওয়া আছে এবিসি, এবং সি সেটের মান দেওয়া আছে এ কাপ বি। হলে দেখাও যে সি এর পাওয়ার সেট অর্থাৎ উপসেট এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে এটা আমরা সমাধানে চলে যাই। দেওয়া আছে এ সেট সমান এবি, বি সেট সমান এবিসি, এবং সি সেট সমান এ কাপ বি। এখানে তোমরা লক্ষ্য করো, সি সেটের কোনো উপাদান নেই। এখানে আমরা এ এবং বি এর ইউনিয়ন সেট দ্বারা সি সেটের মান বের করব। তাহলে এর মান হচ্ছে এবি কাপ, বি এর মান হচ্ছে এবিসি, অর্থাৎ সি সেটের উপাদান হবে এ এবং বি সেটের সব উপাদান। তাহলে সব উপাদানে এখানে কি আছে? এ বি, এখানে এ বি, আর এখানে এবিসি, সব মিলে এখানে এবিসি। দেখো, তোমরা একটু খেয়াল করে দেখো, উপরে যতগুলো উপাদান আছে সবগুলোই উপাদান আমার এবিসির মধ্যে আছে। সি এর পাওয়ার সেটগুলো হচ্ছে, এখানে এ বি সি দিয়ে একটা সেট তৈরি করা যায়, আবার এ বি দ্বারা একটা সেট তৈরি করা যায়, আবার এ সি দিয়ে একটা সেট তৈরি করা যায়, আবার বি সি দিয়ে একটা সেট তৈরি করা যায়, আবার শুধু এ দ্বারা একটা সেট তৈরি করা যায়, শুধু বি দ্বারা একটা সেট তৈরি করা যায়, আবার সি দ্বারা একটা সেট তৈরি করা যায়, এবং সকল উপসেটের একটা ফাঁকা উপসেট থাকবে, অর্থাৎ ওরি। ওরিটা হচ্ছে ফাঁকা সেট। তাহলে এখানে আমরা উপসেট কয়টা পেলাম? 8টি উপসেট। তাহলে আমরা পিসি এর উপসেট পেলাম 8টি। এখন দেখি, আমরা এখানে দেওয়া আছে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে সি এর উপাদান সংখ্যা এন সমান কয়টি? এর মধ্যে উপাদান আছে একটা, দুইটা, তিনটা। সি সেটে উপাদান আছে তিনটা, তাহলে সি সেটের উপাদান সংখ্যা এন সমান 3। তাহলে এখানে আমাদের পিসি এর উপাদান সংখ্যা 2n, এটা আমার প্রমাণ করতে হবে। তাহলে এখানে এই 2a2, এন এর মান এখানে 3, তাহলে এখানে আমরা 3 লিখলাম সমান 8। তাহলে এইভাবে আমরা পিসি এর উপসেট বের করলাম 8টা, আবার ওই যে সি এর উপাদান সংখ্যা 3 দ্বারা করে তাও পেলাম আমরা 8টা। তাহলে অর্থাৎ এইভাবে করলে উপসেট 8টা হবে, আর পিসি এর উপাদান সংখ্যা 2n দ্বারা করলেও 8টি হবে। তাহলে সুতরাং পিসি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। তো আমরা চলে যাই পরবর্তী অঙ্ক, 7-এর ক। এখানে একটা ক্রমজোড় দেওয়া আছে, এই ক্রমজোড়ের মধ্যে এই ক্রমজোড় থেকে এক্স ওয়াই এর মান আমরা নির্ণয় করব। তাহলে কী দেওয়া আছে আমাদের? দেওয়া আছে x-1, y+2 = y-2, 2x+1। অর্থাৎ এই প্রথম রাশি সমান এই প্রথম রাশি, এই দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি। তাই সুতরাং ক্রমজোড়ের সূত্র অনুযায়ী আমরা পাই x-1 = y-2, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ, এবং এই দ্বিতীয় রাশি হচ্ছে 2x+1, এই সমান এটার দ্বিতীয় রাশি হচ্ছে y+2। তাহলে এটাকে আমরা কী করবো? এখন বিয়োগ করব। বিয়োগ করে আমরা পেলাম কি? এই তার যেহেতু এটা বিয়োগ করব আমরা, তাহলে এই বিয়োগের দুইটা এক্স, বিয়োগের দুইটা এক্সটা যোগের একটা এক্স বাদ দিলে বিয়োগের একটা এক্স, আর বিয়োগের এক থেকে বিয়োগের এক বাদ দেওয়া যায় না, তাহলে বিয়োগটি এক সাথে হবে বিয়োগের এক, আর বিয়োগের একে বিয়োগের দুই সমানের সমান, আর এখানে যোগ বিয়োগের ওয়াই, আর এখানে যোগের ওয়াই কাটা যাবে, আর এখানে বিয়োগের দুই, আর এখানে বিয়োগের দুই বিয়োগের 4। তাহলে আমরা এই বিয়োগের দুইটা ডান পাশে এনে পক্ষান্তর করলে আমরা কি পেলাম? x = -4, মাইনাসের 2, যে এদিকে যে প্লাসের 2। তাহলে -x = -4 + 2 বাদ দিলে -2, উভয় পাশের মাইনাস মাইনাস কাটা গেলে বা উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ দিলে আমরা পাবো, এখানে পাবো x সমান এখানে পাবো 2।
তাহলে আমাদের x এর মান বের হয়ে গেল এন্ড y এর মান বের করতে গেলে কি করতে হবে আমাদের y এর মান বের করতে গেলে আমাদের এক নম্বরে অথবা দুই নম্বরে আমরা x এর মানটা বসাবো তাহলে আমরা এক নম্বরেই বসাই এখন এক নং এ x এর মান বসাইয়ে পাই তাহলে এক নম্বরে কি আছে এক নম্বরে আছে x মাইনাস 1 সমান y মাইনাস 2 তাহলে এই x এর মান x এর পরিবর্তে আমরা 2 বসাইলাম মাইনাস 1 এর 1 সমান y মাইনাস 2 এর y মাইনাস 2 এই এখন এই 2 থেকে 1 বাদ দিলে 1 আর এই ডান পাশে বিয়োগের 2 বাম পাশে এসে যোগের 2 সমান এই y এর y তাহলে আমরা কি পেলাম y সমান এই বাম পাশে আছে কি 1 যোগ 2 এটা ডান পাশে লিখলাম 1 আর 2 যোগ করলে 3 তাহলে আমরা x এর মান পেলাম 2 y এর মান পেলাম 3 সুতরাং নির্ণয়ে x এর মান বা নির্ণয়ের মান x সমান 2 y সমান 3 এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাব আমাদের পরবর্তী অঙ্ক 7 এর খ এখানে একটা ক্রমজোড় দেওয়া আছে তোমরা একটু খেয়াল করো ক্রমজোড় মানে এখানে মোট চারটি রাশি থাকবে এই প্রথম রাশি সমান প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি হলে x y এর মান নির্ণয় করো তাহলে আমরা আমাদের দেওয়া আছে ক্রমজোড়টা তাহলে আমরা ক্রমজোড়ের সূত্র অনুযায়ী পাই এই প্রথম রাশি সমান প্রথম রাশি মানে ax - cy সমান 0 আর এই দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি অর্থাৎ ay - cx সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার এখন আমরা এক নং হতে পাই এক নং হতে কি পাই এক নং হতে পাই এক নম্বরে আছে কি এক নম্বরে আছে এখানে ax মাইনাস cy সমান 0 এটা এখানে লিখলাম লেখার পরে বা ax এর ax মাইনাস cy পক্ষান্তরে ডান পাশে যে প্লাস এর cy সুতরাং x সমান এই cy cy a গুণ অবস্থায় আছে এই পাশে যে ভাগ হলো তাহলে এইটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম তাহলে এখন 2 নং এ x এর মান বসাই তাহলে 2 নম্বর কোনটা 2 নম্বর হচ্ছে আমাদের a y মাইনাস c x সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার এটা লিখলাম লেখার পরে এখন আমরা এখানে x এর মান বসাবো তাহলে বা a y এর a y মাইনাস এর মাইনাস c এর c x এর মান c y বাই a সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার a y এর a y মাইনাস এই c c গুণ দিলে c স্কয়ার y এর y বাই a এর a সমান a স্কয়ার মাইনাস c স্কয়ার বা এখানে এটা লসাগু করব এই দুইটা পদ পদের লসাগু করলে এখানে এটার হরে আছে এ তাহলে লসাগু এ এটার কোনো হর নাই তাহলে এটা দিয়ে সরাসরি পূরণ এ দিয়ে এ রে পূরণ দিলে এ স্কোয়ার ওয়াই ওয়াই মাইনাস এ এর মধ্যে যে একবার এক দিয়ে সি স্কোয়ার ওয়াই রে পূরণ দিলে সি স্কোয়ার ওয়াই সমান এখানে যা আছে তাই এখন বা এই উপরে লবে যা আছে তা বাম পক্ষে লিখছি সমান এখানে এই ভগ্নাংশের বামপক্ষের ভগ্নাংশের হরের মধ্যে ছিল এই পাশে ডান পাশে যে গুণ হয়েছে আর এই ডান পাশে এ স্কোয়ার মানে সি স্কোয়ার এই ব্র্যাকেটে চলে গেছে এখানে ওয়াই কমন নিলে আর বাকি থেকে এ স্কোয়ার মানে সি স্কোয়ার সমান এখানে যা আছে তাই এখন উভয় পক্ষের এ স্কোয়ার মানে সি স্কোয়ার কাটা গেলে আর বাকি থাকে ওয়াই সমান এ তিন নম্বর এক্স সমান সি ওয়াই বাই এ তাহলে এখানে তিন নঙে ওয়াই এর মান বসাই তো তিন নম্বরটা আমরা উঠাই এক সমান সি ওয়াই বাই এ তাহলে এখানে আমরা এক্স এর এক্স সমানের সমান সি ওয়াই এর মান এ বসাইলাম সে রে এ রে সুতরাং এক্স সমান এ নিচে রে উপরে রে কাটা কাটা গেলে আর থাকে সি তাহলে এক্স এর মান পেলাম সি ওয়াই এর মান পেলাম এ সুতরাং নির্ণয়ের মান x, y সমান c, a অর্থাৎ বন্ধুরা তোমরা খেয়াল করো এই এই এখানে x, y সমান c, a মানে এটাই ক্রমজোড় এখানে এটা একটু বড় করে লিখছে ক্রমজোড়টা এখানে একটু মান আকারে লিখছে ছোট তার মানে x সমান c, y সমান a এটাই ক্রমজোড়ের সূত্র প্রথম রাশি সমান প্রথম রাশি দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি পরবর্তী অঙ্ক 7 এর গ এখানে একটা ক্রমজোড় এখানে ক্রমজোড় থেকে আগের মতো করে আমরা
পাচ্ছি প্রথম রাশি 6x মাইনাস y সমান 1 এবং দ্বিতীয় রাশি 3x প্লাস 2y সমান 13 তারপরে এটাকে এক নাম্বার এটাকে দুই নাম্বার ধরে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে এখান থেকে xy এর মানটা বের করব তাহলে 1 ন হতে পাই এক নাম্বার সমীকরণটা লিখলাম তারপরে কি করলে এই 6x প্লাস 1 এই পাশে এসে মাইনাস 1 মাইনাস 2 এই পাশে প্লাস 2y তারপরে এই ডান পাশের y লিখলাম বাম পাশে সমান আর বাম পাশে 6x মাইনাস y লিখলাম 6x মাইনাস 1 লিখলাম ডান পাশে তাহলে এটাকে আমরা তিন নাম্বার সমীকরণ তুললাম এখন আমরা কি করব দুই নং এ y এর মান বসাবো তাহলে দুই নাম্বার কি আছে দুই নাম্বারে আছে আমাদের 3x প্লাস 2y সমান 13 অর্থাৎ এখান থেকে এখানে দুই নাম্বার সমীকরণটা লিখলাম লেখার পরে এখন আমরা কি করব বা 3x এ 3x প্লাস এ প্লাস 2 y এর মান কত 6x মাইনাস 1 6x মাইনাস 1 লিখলাম ইকুয়াল টু 13 এর 13 বা এখানে 3x এ 3x প্লাস এর প্লাস এই দুই দিয়ে 6 গুণলে 6 দুগুণে 12 x এর x মাইনাস 2 দিয়ে 1 গুণলে 2 একে 2 সমান 13 13 তারপরে এখানে 3টা x আর এই 12টা x এ 15টা x সমান 13 13 বিয়োগের 2 বাম পাশে আছে এটা ডান পাশে এসে যোগের 2 বা x সমান 13 আর 2 এ 15 আর 15 গুণ অবস্থায় আছে যে ভাগ হলো 15 15 এর মধ্যে যায় একবার অর্থাৎ x এর মান হলো 1 এখন আমরা এই x এর মানটা তিন নাম্বার এই তিন নাম্বার সমীকরণে বসাবো তাহলে তিন নং এ x এর মান বসাই তাহলে তিন নাম্বার সমীকরণটা এখান থেকে y সমান 6x মাইনাস 1টা লিখবো এখানে তিন নাম্বার সমীকরণটা লিখে বা y এর y সমান 6 x এর মান 1 মাইনাস 1 তাহলে 6 মাইনাস এই 1 দিয়ে 6 পূরণ 6 কে 6 বিয়োগ 1 তাহলে এখানে আমরা কি পেলাম y সমান 6 থেকে একবার দিলে 5 নির্ণয় মান x, y সমান 1,5 অর্থাৎ x সমান 1 y এর মান 5 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আমাদের ডিজিটাল অনলাইন ক্লাস এখানেই শেষ করতে যাচ্ছি তোমরা বাসায় বসে এই অঙ্কগুলো বেশি বেশি করে সমাধান করবে এবং করে তোমার স্কুলে বাড়ির কাজ হিসেবে তোমরা এগুলো জমা রাখতে পারো এবং তোমাদের শিক্ষকদেরকে তোমরা এটা দেখাতে পারো